হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রেসিপি না ঠিক, আজকে আমার দুপুরে আমি আজকে কি রান্না করতেছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনাদের প্রথমে বলি, আপনারা কি এই মাছটা চিনেন? এই মাছটা আমাদের দেশে বলে, আমাদের দেশে না, এখানেই চিরিং মাছ বলে। কোথায় কোন জায়গায় কি বলে আমি তো সেটা জানি না, কিন্তু এটা চিরিং মাছ বলে। এখানে আমি বাঙালি একটা দোকান থেকে পেয়েছি, ওই দোকান থেকে আনছি। এটা খেতে ভীষণ মজা, তাই আমি ভিডিওটা অন করলাম, দেখি আপনারা কেউ চিনেন কি না এই মাছটা, বা অনেকে দেখলে হয়তো মাছের কথা বা মনে পড়ে যাবে, খেয়েছে অনেকে। এই যে আমি আজকে তাই মাছ কাটাটা আপনাদের দেখাচ্ছি। এটার ভিতর থেকে কলিজা বের করতে হয়, এই কলিজাটার জন্য মাছটা অনেক মজা। তারপর মাছটা খুব ফ্রেশ ছিল, তাজা। আমি যখন কিনতে গেছি বলছে যে এ একবারই আসে, আর আর পাবো না, আবার এক বছর পরে পাওয়া যাবে। তাই আমি 4 প্যাকেট নিয়ে আসছি। শেষ মাছ, এই যে দেখুন, এটা কলেজা আস্তে পিঠটা আছে, পিঠটা সরিয়ে আস্তে করে কলেজাটা আলাদা করতে হয়, এই যে, যেন পিঠ যেন না গলে। এই যে দেখুন, এই যে, এই যে ওটা আলাদা, আমি ইয়াতে রেখে দিচ্ছি, ওটা পরে ধোব। আর খুব পিছলা মাছটা, হাতে ধরা যায় না। দেশে তো ধরুন অত ছাই থাকে, বটি থাকলে ছাই দিয়ে ধরে কাটা যায়, মানে এখানে তো আমাদের সব কেচি দিয়ে কাটতে হয়, বটি নাই, আর ছাই পাবো কোথায় এখানে? তাই কাটতে খুব কষ্ট হয়, পিছলা তো ধরা যায় না। অনেকবার আমি কলের গরম পানি ধুয়ে দিয়ে এনেছি, পিছলা যেন চলে যায়, তারপরও যেমন ভিজলা ভিজলা কেমন জানি। যে মাছটা বেশি মোটা ওইটার কলিজাটা আপনার বড় পাওয়া যায়, একদম খুব ফ্রেশ, মানে মাছটা খুব ভালো লাগলো। আমি তো খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, অনেক মজা লাগছে মাছটা। আপনারা দেখেন, আপনারা এই টাইম এটাই শীতে পাওয়া যায়। আপনারাও দেখেন, আপনাদের যে যেখানে থাকেন দেশের বাইরে, ওখানে বাঙালি দোকানে দেখেন কিনতে পাওয়া যায়, হয়তো খুঁজতে পারেন, আইনে এভাবে করে কাইটা রান্না করে খাবেন, অনেক মজা। তা আপনাদের একটু কারো যদি উপকার হয় কাটাটা হতো, এই জন্য আমি কাটাটা দেখাচ্ছি। তাহলে আমার মাছটা ধোয়া হয়ে গেলে এখন আমি ওই যে পুঁই শাক দিয়ে আলু দিয়ে ভাজি করব। তো পুঁই শাকটা আর আলু দিয়ে আমি আগে একটু ভাপ দিয়ে নিচ্ছি, লবণ দিয়ে, কাঁচামরিচ দিয়ে। এখন এটা ফ্রাই করব, শাক ভাজি করব আজকে। রসুন কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে, প্যানের মধ্যে। এই যে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি, আমি রান্না করছি কিভাবে ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ট্রাই করতে পারেন। দেশে তো অনেক পাওয়া যায়, দেশের বাইরে কে কে মাছ খেয়েছেন, যদি কেউ খেয়ে থাকেন কেমন লাগে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা। এখন আমি ওই যে লাল মরিচ ভেঙে দিচ্ছি, কাঁচামরিচ আমি শাক যখন ভাপ দিয়েছি ওইটা আর দেখানো হয় নাই, কারণ এই মাছ কাটতে কাটতে আমার অনেক সময় লাগছে, তারপরে আবার শাক কুটে শাক ধোয়া। এই জন্য আপনাদের আবার ভিডিও বড় হয়ে যাবে, বড় হলে আপনারা কেউ দেখবেন না।
আমি মাছ কাইগে শুকনো মরিচ ভেঙে দিয়েছি, এখন ওই যে পাতিলা সিদ্ধ করেছি যে ভাপটা, ওই পুঁই শাক আর আলু দিয়ে দিচ্ছি। শাকটা অনেক মজা লাগছে খেতে। এখন শাকটা ভাজি হয়ে গেল, এখন আমি আপনাদের মাছ রান্নাটা দেখাচ্ছি, আমি কিভাবে রান্না করি ওটাই শেয়ার করতেছি। মাছ ওই প্যানে আমি তেল দিয়ে দিলাম আমার পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এই যে শাকটা ভাজিয়ে গেলো তা আপনার একটু দেখালাম, এখন আমি মাছটা রান্না বসাবো। এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এই যে মাছটা, মাছটা একদম সুন্দর করে লবণ দিয়ে প্রায় 20-25 বার আমি মাছটা ধুয়েছি। দেশে তো এই মাছটা ছাইদিয়া কেটে সুন্দর পাকার মধ্যে বা ইয়ার মধ্যে ডলা দেয়, এখানে তার আমরা এগুলো পাওয়া যায় না। ওই যে একদম লবণ দিয়ে কচলে কচলে ধুতে দেখেন না, গরম পানি দিয়ে একদম মাছ ফর্সা হয়ে গেছে। তারপরে আমি এখানে রসুন বাটা দিলাম আধা চামচ, আর আদা বাটা দিলাম আধা চামচ, আর মরিচের গুঁড়ো আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। হলুদ দিলাম আধা চামচ না, হলুদ 1 চামচ, আর মরিচ মনে 1.5 চামচ দিয়েছি মরিচের গুঁড়ো, আর ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ দিয়েছি। এখন এটা কষিয়ে নিব একটু পানি দিয়ে, একটু পানি দিয়ে দেব কষিয়ে। তারপর আমি একটু আমার টমেটো ফ্রোজেন করা আছে, যখন এটা কষানো হবে তখন টমেটো দিয়ে দেব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, টমেটো দিয়ে দেব। এই যে টমেটো দিয়ে দিচ্ছি, ফ্রোজেন টমেটো। আস্ত টমেটো আছে কিন্তু এখন আমার কাটার সময় নেই, অনেক দেরি হয়ে গেছে, তাই আমি ফ্রোজেন আছে ওইটাই তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। টমেটোটা একটু মশলার সাথে একটু কষা গলে যাবে, তারপরে আমি পরে মাছটা দেবো। এই যে এখন মাছটা দিয়ে দিব, টমেটোটা সুন্দর নরম হয়েছে, এই যে দেখুন মাছ একদম ফর্সা হয়ে গেছে। এই মাছের যে কলিজাটা খুব মজা লাগে, এটা যখন আপনারা মাছ কাটবেন তখন দেখবেন শুধু এই কলিজার তেলটা যেমন পানির উপরে ভাসে, শুধু শীতের সময় মাছটা হয় আর কি। আর এটা কোনো চাষের মাছ না, এটা নদী টদি খালে ওগুলা হয় ওখানে মাছটা। এই যে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়েছি 2 ভাগ করে, এখন লেড়ে দিচ্ছি মাছটা।
মাছটা একটু ভালো মতো কষিয়ে তারপরে আমি পানি দেব। এই মাছটা কিন্তু আপনার অত শুকনো না, একটু গায়ে মাখা একটু ঝোলটা খেতে হয় এই মাছের। অনেক মজা লাগে, মানে ঝোলটা দিয়ে আপনার ভাত খেতে খুব ভাল লাগবে। যদি আপনার মাছটা ফ্রেশ হয়, তাজা হয়, তাহলে আমি মাছটা একদম ফ্রেশ পাইছি, মানে এটা ভাগ্যের ব্যাপার। তা আজকে আমার খুব ভালো লাগলো, এই যে ঝোলটা দিছি, পানি ফুটছে। এখন আমি কলিজাটা আমি আগে দিতে ভুলে গেছি, বুঝছেন, ধনিয়া পাতা দেওয়ার পরে আমার কলিজার কথা মনে পড়ছে। এটা ঝোলটা দিয়েই মানে উপর দিক কলিজাটা দিয়ে দিতে হয়। তা আমি ধনিয়া পাতা ভুলে আগে দিয়ে দিলাম, তারপরে মনে পড়লো আমি তো আসল যে মাছের ইয়াটা ওইটাই তো দিলাম না। তাড়াহুড়ো করতেছি তো এই জন্য দেরি হয়ে গেল রান্না। এই যে এখন এই কলিজাটা, এই যে দেখুন, এই জালের মধ্যে রেখে আমি এটাই, এই যে এটা আগে দিয়ে দিতাম, তারপরে ধনে পাতাটা দেওয়া উচিত। আপনারা এটা আগে দিয়ে নেবেন, তারপরে ধনে পাতা দেবেন, মানে এটা তরকারিটা ঝোলটাও ঘন হয়, কলিজাটা খেতে খুব মজা লাগতো। আমরা ছোটোবেলায় এই মাছটা রান্না করলে আগে প্রত্যেকে কলিজাটা উঠে উঠে খেতাম, খুব ভালো লাগতো। এ টাইমটা আপনারা লবণটাও চেখে দেখবেন, লবণটা হয়েছে কিনা। কলিজাটা এটা লাস্টে দিতে হয় তো এটা এমনি গলে যাবে, হচ্ছে মানে এটা দিয়েই 5 মিনিট পরে নামিয়ে ফেলতে হয়। আমি হালকা অল্প একটু আধা চামচ একটু চিনি ছিটা দিয়ে দিলাম, অল্প আধা চামচ, আপনারা এটা অপশনাল, এটা যে দিতে হবে আমার কোনো কথা নেই। এখন তরকারিটা হয়ে গেল, একটু পরে আমি নামিয়ে ফেলবো। এ আজকে শাক পুঁইশাক কাটা এটা এত দেখালাম না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। পুঁইশাক কাটা, ধোয়া মাছ, এই জন্য অনেক দেরি আজকে আমার। এই কয়দিন মাংস খাইতে খেতে তো যা বলে আজকে দুপুরে মেনুতে মাছটাই করি, আপনাদের সাথেও একটু শেয়ার করি। আপনারা কে কে মাছটা খেয়েছেন বা অনেকে হয়তো খান নাই, তাহলে একটু দেখলেন, জানলেন মাছটা সম্বন্ধে, তাই আমি মাছটা দেখালাম। এটা আমাদের নোয়াখালী শীতের সময় মাছটা পাওয়া যায়। তাহলে রাখি আজকে এ পর্যন্ত, আবারও দেখাব নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থাকেন, বাই বাই।